স্বপ্ন পূরণে নিজের ট্যালেন্ট কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আজকে কথা বলবো সেই বিষয়ে। কি মজার ব্যাপার হলো, স্বপ্ন পূরণের ক্ষেত্রে সব ধরনের মানুষেরই প্রয়োজন হয়। একটি ব্যবসা চালাতে গেলে যেমন হিসেবে পাকা লোক দরকার হয়, তেমনি দরকার হয় ক্রিয়েটিভ লোকের। ঘন্টার পর ঘন্টা গাদার মতো খাটনি খাটতে পারে এরকম লোকের সংখ্যা দুনিয়াতে অভাব নেই। এমন সব ধরনের লোক নিয়েই একটি টিম বা একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে। আপনার স্বপ্ন যেটাই হোক না কেন, আপনার কোনো না কোনো ট্যালেন্ট সেই স্বপ্নকে বাস্তবায়নের কাজে লাগবে। এমনকি শুধু মানুষের সাথে কথা বলার সাহস একটি বড় ট্যালেন্ট হতে পারে। অথবা আপনার শরীরে অনেক শক্তি আছে, সেই শক্তিটাও হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে বড় ট্যালেন্ট। নিজের সত্যিকার ট্যালেন্ট খুঁজে বের করার জন্য নিজেকে প্রশ্ন করুন, কোন কাজটি করতে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, কোন কাজে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিলেও আপনার ক্লান্তি আসে না, অথবা কোন কাজটি করে আপনি সবচেয়ে বেশি প্রশংসা অর্জন করেছেন। অবশ্য অনেকে টিভি দেখা, গল্প করা, গেম খেলা এগুলোকেও কাজের একটা অংশ মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো কোনো কাজের মধ্যে পড়ে না। আপনি হয়তো ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু কোন বিষয়ে ইঞ্জিনিয়ার হবেন তা এখনও বুঝে উঠতে পারছেন না। এক মুহূর্তের জন্য আপনি স্থির হয়ে যান এবং ভাবুন, আপনার কি গাড়ি ভালো লাগে নাকি যন্ত্রপাতির সার্কিট ভালো লাগে? গাড়ি ভালো লাগলে মেকানিক্যাল হয়ে যান, আর যদি সার্কিট ভালো লাগে তাহলে ইলেকট্রিক্যালে যান। এভাবে যে কোনো ক্ষেত্রে একটু চিন্তা করুন, সেই চিন্তার সাথে আপনার বাস্তবিকতার মিল কোথায় আছে, আপনার ভালোবাসাটা কোথায় আছে, সেই ব্যাপারে আগ্রহী হওয়ার জন্য সচেষ্ট হন। যে কাজ করে আপনি আনন্দ পান, যে কাজ করতে গেলে কষ্ট হলেও খারাপ লাগে না, যা করতে গিয়ে অন্যের কাছে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছেন, সেই কাজেই সাধারণত আপনার মূল টার্গেট এবং ট্যালেন্ট লুকিয়ে থাকে। ধন্যবাদ।